হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিউ। আমার রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারকৃত শাকসবজি আছে, এগুলোতেও রয়েছে মারণভেদি রোগ। এবং সঠিকভাবে না চিনে সবজি আনলে এবং এই সবজি খেলে আমাদের মধ্যে হতে পারে অনেক ক্ষতিকর প্রভাব। সবসময় আমরা নাম জানা বা অজানা খাবার খাচ্ছি, এসব খাবারে অনেক সময় মারণভেদি রোগ থাকে, বিষ থাকে, মৃত্যুর আশঙ্কা থাকে। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে না বুঝেই দিব্যি এসব খাবার হজম করে যাচ্ছি। এমন কিছু খাবার রয়েছে যা প্রায় প্রতিদিন আমাদের খাবার মেনুতে থাকে, থাকে রান্নাঘরেও। তবে বিষাক্ত খাবারগুলোর নাম জানা থাকলে আমরা কিছুটা হলেও সচেতন হতে পারি। অনেক সময় অনেক জায়গাতেই পত্রিকায় বা টেলিভিশনে দেখা যায় কোনো এক জায়গায় খাবার খেয়ে এত লোক আক্রান্ত। এই যে ফুড পয়জনিংটা হয়, এটা কিসের জন্য হয়? সঠিকভাবে সঠিক উপায়ে একটা ফল, সবজি বা শাক এর ব্যবহার না করলে তবেই এই ধরনের ফুড পয়জনিংয়ের প্রবলেম হতে পারে। তো এইসব বিষাক্ত খাবার নিয়েই আমার আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক আমার এই ভিডিও। প্রথমেই এক নম্বরে আছে আলু। প্রতিদিনের খাদ্য তালিকায় আলু থাকে না এমন লোক খুব কমই দেখা যায়। সহজলভ্য শর্করা আর নানা ধরনের খাদ্যদ্রব্য প্রস্তুত করা যায়, তাই বিশ্বব্যাপী আলুর চাহিদা ব্যাপক। তবে সবুজ দাগযুক্ত আলু শরীরের জন্য ক্ষতিকর। এ ধরনের আলু অর্থনৈতিক বিবেচনায় নির্দিষ্ট সময়ের আগেই তোলা হয়। এতে সোলাইন নামক বিষাক্ত পদার্থ থাকে যা রান্না ও পুরানোর পরেও দূর হয় না। বিশেষজ্ঞরা বলেন আলুর সবুজ অংশ ফেলে দেওয়া সবসময় নিরাপদ নয়, বরং এই ধরনের আলু ব্যবহার না করাই উত্তম। এছাড়া আলুর পাতা ও কাণ্ডে গ্লাইকো অ্যালকালয়েড থাকে। বাড়িতে অনেকদিন পর্যন্ত আলু রেখে দিলে এর মধ্যে অঙ্কুরদম হয়ে যায়। এই অঙ্কুরদমেই অ্যালকালয়েড থাকে যা আলুর সংস্পর্শে বৃদ্ধি পায়। এজন্য আলু সবসময় ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখতে হয়। সবুজ ও অঙ্কুরদম আলু খেলে ডায়রিয়া, মাথা ব্যথা এমনকি কোমায় চলে যেতে পারে, ফলে মৃত্যুও হতে পারে। তাই বাজার থেকে আলুটি আনার সময় দেখে নেবেন আলুটি সবুজ নয় তো, আলুতে কোনো অঙ্কুরদম নেই তো, টাকা একটু বেশি হলেও ভালো আলু কেনা দরকার। আমার তালিকায় দুই নম্বরে আছে শিমের বিচি। অনেকেরই পছন্দের সবজির তালিকায় আছে শিমের নাম। এটি খুবই সুস্বাদু ও পুষ্টিকর। শিমের বিচি খুবই উপকারী। শিমের বিচিতে রয়েছে উচ্চমানের ফাইবার, প্রোটিন, যা শরীরের জন্য খুবই প্রয়োজন। এতে কোনো কোলেস্টেরল নেই। এনার্জি বা শক্তির জন্য শিমে রয়েছে শতকরা 20% প্রোটিন ও উচ্চমাত্রার কার্বোহাইড্রেট। তবে শিমের বিচিতে ফাইটোহিমাটোগ্লুটানিন নামের বিষ থাকে, যা কাউকে মারাত্মক ধরনের অসুস্থ করে দিতে পারে, যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রান্নার আগে 10-15 মিনিট সিদ্ধ করে তারপর রান্না করতে পারেন, সেক্ষেত্রে এই ক্ষতিকারক উপাদানটি আর থাকবে না। তিন নম্বর হচ্ছে আপেল। প্রবাদে আছে অ্যান আপেল এ ডে উইল কিপ দ্য ডক্টর অ্যাওয়ে, অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটি আপেল খান তাহলে আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। আপেলের মধ্যে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা কোয়ারসেটিন নামে পরিচিত। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু আপেলের বিচিতে হাইড্রোজেন সায়ানাইড নামক বিষ থাকে। আমরা সাধারণত আপেলের বিচি খাই না এবং একটা আপেলে খুব বেশি বিচিও থাকে না, কিন্তু কোনো কারণে আপেলের বিচি বেশি পরিমাণে খেয়ে ফেললে ক্ষতির কারণ হতে পারে। তাই আপেলের জুস তৈরির সময় বিচি যেন ফেলে দেওয়া হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নাম্বার 4, কামরাঙ্গা। কামরাঙ্গা চুল, ত্বক, নখ ও দাঁত উজ্জ্বল করে, মুখে ব্রণ হওয়া আটকায়। তবে এই কামরাঙ্গা কোনোভাবেই খালি পেটে খাওয়া চলবে না। কামরাঙ্গা একটি অক্সালেট সমৃদ্ধ ভিটামিন সি জাতীয় ফল, সে কারণে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কামরাঙ্গা খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলেছেন কামরাঙ্গাতে এক ধরনের অজানা নিউরোটক্সিন থাকে, স্বাভাবিক কিডনির যা কোনো ক্ষতি করে না, কিন্তু কারো কিডনির রোগ থাকলে সেই কিডনির আরও ক্ষতি করে এবং খাওয়ার সময় তা বোঝাও যায় না। নাম্বার 5, শুকনো ফল। আমাদের অনেকেরই শুকনো ফলের প্রতি এক ধরনের আসক্তি দেখা যায়। ধুয়ে বা না ধুয়ে অনেক সময় আমরা এসব শুকনো ফল মুঠো ভরে খেয়ে ফেলি, কিন্তু এসব ফল যত কম খাওয়া যায় আমাদের স্বাস্থ্যের জন্য ততটাই মঙ্গল। বাজারে বিক্রি হওয়া এসব শুকনো ফলের বেশিরভাগ সালফার এবং পটাশিয়াম জাতীয় দ্রব্য ব্যবহার করে শিল্প কারখানায় শুকানো হয়, যা আমাদের হজমে ব্যাঘাত ঘটায়। আর তাই ভালো হজম ক্রিয়ার জন্য শুকনো ফল বেশি পরিমাণে না খাওয়াই ভালো। বিশেষজ্ঞরা বলেন প্রচুর পরিমাণে সালফারের ব্যবহার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, এছাড়া এটা পাকস্থলীর সমস্যাও সৃষ্টি করতে পারে। যেসব শস্য বা ফল সঠিকভাবে সংরক্ষিত হয়নি এগুলোতে মাইক্রোটক্সিন নামে এক ধরনের ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে, যা আমাদের জন্য খুবই বিপজ্জনক। নাম্বার 6, কাজু বাদাম। কাজু বাদাম কিন্তু বাদাম নয়, বিভিন্ন স্বাস্থ্যগুণে সমৃদ্ধ এক ধরনের বীজ।
কাজু বাদাম দু ধরনের রয়েছে, মিষ্টি কাজু বাদাম ও তেঁতু কাজু বাদাম। অনেকেই মিষ্টি কাজু বাদামের চেয়ে তেঁতু কাজু বাদাম বেশি পছন্দ করেন, কেননা তেঁতু কাজু বাদামের গন্ধ আর স্বাদ বেশি। কাজু বাদাম সম্পর্কে এসব তথ্য আমরা অনেকেই জানি, যা জানি না তা হলো কাজু বাদামে প্রচুর হাইড্রোজেন সায়ানাইড থাকে। 7 থেকে 10টা তেঁতু কাজু বাদাম খেলে বড়দের সমস্যা হতে পারে এবং ছোটদের জন্য প্রাণনাশক হতে পারে। কিছু কিছু দেশ এই তেঁতু কাজু বাদাম বিক্রি করা অবৈধ ঘোষণা করেছে। আমেরিকাতে কাঁচা কাজু বাদাম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ঠিকভাবে প্রসেসিং না করা হলে কাজু বাদামের বিষই হতে পারে কারো মৃত্যুর কারণ। নাম্বার 7 আছে চেরি। চেরি জনপ্রিয় একটি ফল, চোখ ধাঁধানো হালকা টক মিষ্টি ফল চেরি। আকৃতি কিছুটা বরইয়ের মতো, দেহ সামান্য খাদযুক্ত, কাঁচা অবস্থায় সবুজ, পরে হলুদ এবং সর্বশেষ গাঢ় লাল রং ধারণ করে। চেরি কাঁচা বা রান্না করেও খাওয়া হয় এবং মদ তৈরিতে ব্যবহার করা হয়। চেরির পাতা এবং বীজে বিষাক্ত উপাদান থাকে। যখন চেরির বীজকে চুষা বা চূর্ণ করা হয় তখন এর ভেতরে থাকা বিষ আমাদের দেহের মারাত্মক ক্ষতি করতে পারে, তাই চেরি খাওয়ার আগে বীজ ফেলে খাওয়া ভালো। নাম্বার 8 অ্যাপ্রিকোট ও বরই। চিন্তা করার কিছু নেই, এই মজাদার ফলগুলিতে কোনো বিষাক্ত পদার্থ নেই, কিন্তু বিষাক্ত পদার্থ রয়েছে এদের বীজে, যা সায়ানাইডের মতো মারাত্মক বিষ। কখনো কখনো এগুলো দিয়ে তৈরি জ্যাম, আচার, অন্যান্য পণ্যসহ বিভিন্ন খাবারের প্যাকেটের গায়ে এসবের বীজ ফাটানো, গেলা বা চাবানো যাবে না বলে সতর্কীকরণ লেবেল সাটা থাকে। বিশেষজ্ঞরা বলেন বীজের উপাদানগুলো শনাক্ত করা গুরুত্বপূর্ণ, সেই সাথে সেই সুনির্দিষ্ট ফল কম পরিমাণে খেতে হবে। নাম্বার 9 জায়ফল। এটি আমাদের দেশে আচার তৈরিতে বেশি ব্যবহৃত হয়। জায়ফল খাবারকে সুস্বাদু আর সুগন্ধি করে তোলে। ভেষজ উপকারিতা, অনেক খাবারে দিলে খাবার চট করে নষ্ট হয় না। জায়ফল গরম মশলায় ব্যবহারের পাশাপাশি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মিষ্টি বা রান্নায়। নানা রকম ওষুধ হিসেবেও জায়ফল ব্যবহার করা হয়। তবে জায়ফলে মাইরিস্টিন নামক বিষ থাকে। সাধারণত রান্নায় যে পরিমাণ জায়ফল ব্যবহার করা হয় তা ক্ষতিকারক নয়, কিন্তু বেশি পরিমাণে খেলে বমি, ঘাম ঝরা, মাথা ঘোরানো, মাথা ব্যথা ও হ্যালুসিনেশন হয়। অনেক বিয়ে বা অন্য কোনো নিমন্ত্রণে দেখা যায় আচার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, ওইসব আচারে আসলে জায়ফলটা বেশি দেওয়া হয়, সে কারণে এটি খেয়ে মানুষ একটু অসুস্থ বোধ করে। নাম্বার 10 পাপার ফিশ বা পটকা মাছ। সবচেয়ে ভয়ঙ্কর খাদ্যের 1 নম্বরে আছে পাপার ফিশ বা ফুটকা মাছ, যা জাপানে ফুগু নামে পরিচিত। ফুগু একটি অত্যন্ত দামি এবং উপাদেয় খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। জাপানি বিষাক্ত করে এই ফুগু মাছ সাইজে আমাদের দেশি পটকা মাছের চাইতে অনেক বড়। যখন মাছটি খাবার জন্য উপযুক্তভাবে তৈরি করা হয় তখন এতে ভয়ের কিছু থাকে না, কিন্তু যখন মাছটি খাবারের জন্য সঠিকভাবে তৈরি না করা হয় তখন এটি কারো শেষ খাবার হতে পারে, কারণ এই মাছে রয়েছে টেট্রোডোটক্সিন নামক প্রাণঘাতী বিষ, যা থাকে মাছের লিভারে। জাপানের আইনে সকল রেস্টুরেন্টে এই খাবার তৈরি করা হয় না, শুধুমাত্র অভিজ্ঞ শেফ দ্বারাই এই খাবার তৈরি করা হয়, যাদের কমপক্ষে 3 বছরের একটি ট্রেনিং করতে হয়। সাধারণত বছরে প্রায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এই ভয়ঙ্কর ফুগু পাফার ফিশ খেয়ে। তো এই ছিল আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত কিছু শাকসবজি ফল। তো আশা করি কিছু হলে উপকৃত হয়েছেন। আমার ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। ধন্যবাদ।